হ্যালো গাইস, আমি নেল অ্যান্ড মেহেন্দি আর্টিস্ট রাজশ্রী দেবনাথ। আজকে আমাদের কাছে নেল এক্সটেনশন করতে এসেছে আমার খুব একটি ফেভারিট পার্সন, সেটা হলো দীক্ষিতাদি। হাই দীক্ষিতাদি, আজকে আমাদের কাছে নেল এক্সটেনশন করতে এসেছে। দীক্ষিতাদি আগেও আমার থেকে দুবার নেল এক্সটেনশন করেছিল, তো এইটা দিদির থার্ড টাইম আই গেস। তো দিদি বলো, এইবার তুমি কেমন টাইপের করতে চাও? এবার আমি নেল এক্সটেনশনটা যেটা করব, আমি ওকে বলেছি একদম সিম্পল। আমি এর আগেও যখন দুবার করেছি, আমি নেল আর্টটা করিনি সেভাবে, তো আমি একটু সিম্পলের উপরেই পছন্দ করি। আমি নেল এক্সটেনশন করব এবং আমি তার মধ্যে একটা লাল রঙের নেল পলিশ দেবো, জাস্ট এইটুকুই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার যখন নাকি মানে তুমি লাস্ট বার যখন নেল এক্সটেনশন করেছিলে, তখন তোমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল একটু বলবে প্লিজ? অবশ্যই, লাস্টবার আই গেস আমি যখন পুরীতে গেছিলাম, তখন আমি ভ্যাকেশনে গেছিলাম পুরীতে, তখন আমি নেল এক্সটেনশন করিয়েছিলাম তো রাজশ্রীর কাছ থেকে। এবং টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমার এই যে দেখুন ছোট ছোট নখ, এই ছোট ছোট নখের মধ্যেও মানে কেউ তো জেনারেলি করাতে চায় না অত ছোট নখে, রাজশ্রী করিয়েছে এবং এই নখে আমার নেল এক্সটেনশন কিন্তু 10 দিন টিকেছে উইদাউট এনি হ্যামারিং। এটা কিন্তু দিদি কিন্তু পলিজেল নেল এক্সটেনশনের কথা বলছে না, নর্মাল ফেক বা প্রেসন নেল এক্সটেনশন যেটা হয় সেই নেল এক্সটেনশন কিন্তু 10 দিনের বেশি টিকেছে এই আঙুলে। মানে দিদির নেল বেড গুলা খুবই ছোট ছোট, বুঝছো, মানে নখের জন্য নাকি চারা থাকে, ওটা অনেক ছোট দিদির। ওই ওরকম টাইপের নখে যারা নাকি নেল আর্টিস্ট তারা জানে যে এই টাইপের নখে কাজ করাটা কতটা ডিফিকাল্ট। আমাকে দুজন এর আগে আমি যখন গেছিলাম একজনের কাছে, তো সে কিন্তু আমাকে না করেছে, বলেছেন যে সে অবশ্যই বাইরের, আমি তার নাম বলছি, সে কিন্তু বলেছেন যে না এতটুকু নখে নেল এক্সটেনশন হয় না। সেই জায়গায় রাজশ্রীর কাছে এসে আমি তিনবারই আমি ভীষণ পজিটিভ একটা মানে এক্সপিরিয়েন্স পেয়েছি, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ রাজশ্রী। ঠিক আছে, তাহলে দেখা যাক এই 3 নম্বর বার কিরকম হয়, আর পুরোটা হয়ে যাওয়ার পরেও আমি আরেকবার একটা ক্লিপ নিব, তখন বলো তোমার এখন কেমন লাগলো। অবশ্যই, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই যে দীক্ষিতাদির নেল এক্সটেনশনটা আমি করে ফেললাম কমপ্লিট, তোমরা দেখে প্লিজ জানিও কেমন লাগলো। খুবই সিম্পলের মধ্যে করেছি, শুধু খালি দিদি যেমন চেয়েছিল রেড নেল পলিশটা শুধু খালি অ্যাপ্লাই করে দিয়েছি এক্সটেনশন করে। তো এখন দিদির থেকে শুনবো দিদির কেমন লাগলো নেল এক্সটেনশন করার পরে, বলো। প্রথমত আমি বলবো, আমি এই নিয়ে 3 বার নেল এক্সটেনশন করালাম, আর এই 3 বারই আমার অভিজ্ঞতা একদম সুপার ডুপার এক্সিলেন্ট। প্রতিবার এর আগের বার যখন আমি নেল এক্সটেনশন করিয়েছিলাম, তখন আমি গ্লিটার ইউজ করেছিলাম, এইবার আমি প্লেন ইউজ করেছি, তার আগের বার আমি গ্লিটার নেল পলিশ ইউজ করেছিলাম, আমার মনে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তিনটাই এত সুন্দর, এত এলিগেন্ট, আর সবচাইতে বড় কথা এত যত্ন নিয়ে রাজশ্রী করে। রাজশ্রীর কাছে যখন প্রতিটা ক্লায়েন্ট, আমি জানি না প্রতিটা ক্লায়েন্টের সঙ্গে ও নিশ্চয়ই এইটাই করে, কিন্তু আমি যখন ওর কাছে আসি অ্যাজ এ ক্লায়েন্ট, আমি ওর সাথে আমার রিলেশন যতই ভালো হোক, অ্যাজ এ ক্লায়েন্ট আমি বলবো এতটা যত্ন নিয়ে হয়তো অন্য কোথাও করবে কি না আমার সন্দেহ। একেবারে মনে হয় যেন নিজের হাতেই ও করছে, সাংঘাতিক রকম যত্ন নিয়ে করে, এবং দেখুন আমার কোনো ধরনের অসুবিধে হচ্ছে না হাত নাড়াতে বা কিছু করছে, আর খুব মানে খুবভাবে মানে কাজটার প্রতিও এত নিখুঁত যে মানে বলার মতো না, এক্সিলেন্ট ওয়ার্ক, আমি ভীষণ স্যাটিসফাইড। আচ্ছা ঠিক আছে, অনেক কিছু বলে দিলে তুমি, তোমার থেকে আমি 50 টাকা কম রাখবো, কারণ এটা একজন যে এই কাজ করে তার পাও না, কারণ সে সাংঘাতিক রকমের খাটনি করে, তাই বেশি দেওয়াটা আমাদের কর্তব্য অ্যাজ এ ক্লায়েন্ট। একটা কথা কি, রিভিউ সবাই মন খুলে দিতে পারে না, আমার খুব ভাল লাগলো যে তুমি রিভিউটা তুমি মন খুলে দিলে। সবাই হয়তো এক্সপিরিয়েন্স একই রকম করে, কিন্তু সবাই মন খুলে ঠিক বলতে পারে না, অ্যাজ এ ক্যামেরার সামনে, যদিও পিছনে বলে সামনে বলতে পারে না। তুমি যে বললে আমার এটা খুব, আমি খুব খুশি হলাম এর জন্য, আর আমার খুব ভালো লাগলো যে আমার এই না হওয়া নখগুলিকে এত বড় করে দিই। হ্যাঁ, তার জন্য অসংখ্য ধন্যবাদ, এভাবে তুই এগিয়ে যা। তোমরা বিফোর ক্লিপেও দেখো দিদির নখগুলো অনেক ছোট ছিল, অনেক ছোট ছিল, ওই হিসাবে এই যে এখন দেখো, এখন দেখো নখগুলো কিন্তু অনেকটা আমি ভালো শেপে এনে দিয়েছি। আরও বড় রাখা যেত, কিন্তু দিদি মানে কমফোর্টেবল থাকতো না তার মধ্যে, আমি জানি, তাই আমি একটু শর্ট করে দিয়েছি দিদিকে। তো ঠিক আছে, তোমরা আবার বলছি দেখে জানিও কেমন লাগলো এক্সটেনশনটা।
অ্যান্ড আমাদের নেক্সট বেসিক টু অ্যাডভান্স নেল এক্সটেনশন অ্যান্ড নেল আর্ট ব্যাচ এবং বেসিক টু অ্যাডভান্স মেহেন্দি ব্যাচগুলোও খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। তোমরা যদি কেউ আমার থেকে নেল এক্সটেনশন বা মেহেন্দি শিখতে চাও তাহলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের থ্রু দিয়ে। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে আমার নাম হলো রাজশ্রী দেবনাথ, তোমরা সার্চ করেই তোমরা পেয়ে যাবে। আর তোমরা যদি কেউ আমার থেকে কোনো ব্রাইডাল বা নন ব্রাইডাল সার্ভিসও নিতে চাও নেল এক্সটেনশন বা মেহেন্দি তাহলেও তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।